হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আমি সুস্মিতা আমি আজকে আপনাদের জন্য ত্রিপুরার জি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি আর আজকে হলো ত্রিপুরা জি থেকে ক্লাস নাম্বার টোয়েন্টি ওয়ান তার আগে আরও টোয়েন্টিটা ক্লাস করিয়েছি ত্রিপুরার জি থেকে যেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের প্লে মধ্যে আর আজকে যেই টপিকটা থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউজগুলি কিউজগুলি দেখবো সেই টপিকটা হলো ট্যুরিস্ট প্লেসেস অফ ত্রিপুরা অর্থাৎ আজকে ত্রিপুরা যে টুরিস্ট প্লেসগুলি রয়েছে সেই প্লেসগুলি থেকে আমরা কিছু এমসিকিউ দেখে নেব যেটা আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেরকম টিপিএসসির জন্য যেরকম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিটিএডিসি সাব জোনাল ডিপোর্টিভ প্রিন্সিপাল অফিস অফিসার যে এগুলি যে কম্পিটিভ এক্সামগুলি রয়েছে এগুলির জন্য কিন্তু একটা কমন টপিক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এই টপিক থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই আসে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে আজকে যে এমসি দেখব সেই এমসি কিউজগুলি হলো ট্যুরিস্ট প্লেসেস অফ ত্রিপুরা থেকে আর তাছাড়া আপনাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি নোটস নিতে চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বাকি বিষয়গুলো আমি পরে বলে দিচ্ছি আগে আপনারা ক্লাসটা করে নিন তারপর বাকি বিষয়গুলো আমি বলে দেব তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো উইচ অফ দ্য ফলোইং আর দ্য বেস্ট মান্থ টু ভিজিট ত্রিপুরা নিচের অপশানগুলির মধ্য থেকে কোনটা বেস্ট মান্থ কোন মান্থ হলো বেস্ট যেটা ত্রিপুরা আমাদের ভিজিট করার মতো যারা অনেকে ত্রিপুরাতে ঘুরতে আসলো কোন মান্থগুলি ত্রিপুরাতে ঘুরতে আসার জন্য বেস্ট বেস্ট ভিজিট করার জন্য হয়ে থাকে তো এখানে হবে এখানে অপশানগুলির অ্যাকর্ডিং অপশান নাম্বার সি সেপ্টেম্বর টু মার্চ সেপ্টেম্বর টু মার্চ অপশান নাম্বার সি নেক্সট টু নাম্বার হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস প্যালেস ইজ অলসো নোন অ্যাজ দ্য পুষ্পান্ত প্যালেস ওকে তো নিচের অপশানগুলির মধ্যে থেকে কোন প্যালেসটাকে যেরকম কুঞ্জবন প্যালেস উজ্জয়ন্ত প্যালেস নির্মহল প্যালেস অ্যান্ড নান অফ দিস তো কোন প্যালেসটাকে পুষ্পবন্ত প্যালেস হিসাবেও জানা হয় তো এখানে কারেক্ট আনসার হবে কুঞ্জবন প্যালেস কুঞ্জবন প্যালেসের আরেকটা নাম হলো পুষ্প প্যালেস তো অপশান নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার তারপর রয়েছে থ্রি নাম্বার ওয়াইট ইজ দ্য নোয়েল রবীন্দ্রনাথ ট্যাগর স্টে ডিউরিং হিস লাস্ট ভিজিট টু ত্রিপুরা রবীন্দ্রনাথ ট্যাগোর যখন লাস্ট টাইম ত্রিপুরাতে এসেছিল তখন কোথায় তিনি ভিজিট করেছিলেন কোথায় তিনি স্টে করেছিলেন থেকেছিলেন কোথায় তো এখানে কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট আনসারটা হবে যে পুষ্পবান্ত প্যালেস অপশান নাম্বার বি পুষ্পবান্ত প্যালেস আর পুষ্পবান্ত প্যালেসের আরেকটা নাম কি এখানে আমরা দেখেছিলাম কুঞ্জবান প্যালেস যে রবীন্দ্রনাথ ট্যাগোর লাস্ট টাইম যখন ত্রিপুরাতে ভিজিট করেছিলেন তিনি কোথায় থেকেছিলেন পুষ্পবন্ধ প্যালেস অথবা কুঞ্জবন প্যালেসে অফ হুইচ কিং যে পুষ্পবন্ধ যে প্যালেসটা মানে কুঞ্জবন প্যালেসটা সেটা কোন রাজার কোন রাজা যখন রাজা রাজা আগে তো রাজারা কি করতো তারা রাজত্ব করতো কোন রাজার আমলে পুষ্পবন্ত প্যালেসটা বিল হয়েছিল তৈরি হয়েছিল ওকে তো আনসারটা বলার আগে আপনাদের বলে দিই এই যে কোয়েশনটা এই কোয়েশনটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টিসিএস অ্যান্ড টিপিএস গ্রেড টু টু থাউজেন্ড নাইনটিন এক্সামের মধ্যে কিন্তু এটা এসেছে এটা কিন্তু একটা কম্পিটিভ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি নাইনের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা এসেছে সো ইম্পর্টেন্ট একটা কোয়েশন তো এখন এটার আনসারটা বলে দিই এটার আনসারটা হবে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য যে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য হবে এটা কারেক্ট আন্সার অপশান নাম্বার বি মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য নেক্সট নাম্বার ইন উইচ অফ দ্য ফলোই ইয়ার্স দ্য পুষ্পবন্ধ প্যালেস ওয়াজ বিল্ড পুষ্পবন্ধ প্যালেসটা কোন ইয়ারে এটা বানানো হয়েছিল কোন ইয়ারে বানানো হয়েছে তো এটা কারেক্ট আনসারটা কি হবে এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো এই যে কি রয়েছে উনিশশো উনিশশো সতেরো উনিশশো ছয় আরেকটা হলো উনিশশো সাত তো এটার কারেক্ট আনসারটা হবে উনিশশো সতেরো উনিশশো সতেরো অপশান নাম্বার বি সিক্স নাম্বার অ্যাট উইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইন ত্রিপুরা দ্য কানন হ্যাজ বিন অ্যাস্টাবলিশড এই যে কাননটা রয়েছে ত্রিপুরা আমাদের রবীন্দ্রকাননটা রয়েছে তো রবীন্দ্রকাননটা যে রয়েছে সেটা ত্রিপুরা কোন জায়গাতে এটা অ্যাস্টাবলিশ করা আছে তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট আনসার হবে এই যে এখানে কী কী রয়েছে ত্রিপুরা সুন্দরী টেম্পল মালঞ্চ নিবাস উজ্জেন্ত প্যালেস কুঞ্জবন প্যালেস ওকে সো রবীন্দ্রকাননটা কোথায় রয়েছে বা কোনটার কাছাকাছি রয়েছে এটা হবে কুঞ্জবন প্যালেস কুঞ্জবন প্যালেসের কাছাকাছি রয়েছে কিন্তু ওকে অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার আর আপনারা কিন্তু অপশান দেখেই আনসার করবেন অপশানের মধ্যে কিন্তু অনেক কনফিউজিং থাকে তো অপশানটা দেখেই কিন্তু ভালো করে আনসার করবেন যে আমরা একটা ওয়ানলাইনে পড়লাম যে এটা এই জায়গাতে আছে তো এই জায়গাটা না আসলো ফর এক্সাম্পল রবীন্দ্রকাননটা এখানে কুঞ্জবন প্যালেস দেওয়া হয়েছে কারণ অপশানে এটা আছে তো এখন যদি এটা দেওয়া থাকতো যে এটা সার্কেট হাউসের কাছে আছে তখন ওইটা হতো তো তার জন্য ওইটা কী করবেন এটা কিন্তু ভালো করে অপশানগুলি দেখে অপশানের অ্যাকর্ডিং কিন্তু আনসার করতে লাগবে তো আমরা একটা ওয়ান লাইনে একটা পড়লাম কিন্তু এটা অপশানের মধ্যে থাকলো না বা কাছাকাছি একটা কিছু থাকলো তখন কিন্তু ওইটা আনসার করতে লাগবে দ্যাটস ওয়াই আপনারা কোশ্চেনটা দেখে কোশ্চেনটা পড়ে এমসি কিউসটা পরে তারপর যে তার যে অপশানগুলি থাকবে অপশনগুলি দেখি বুঝে তারপর কিন্তু আনসারটা করবেন ওকে নেক্সট সেভেন নম্বর উজ্জেন প্যালেস ইজ লোকেটেড অ্যাট হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা উজ্জন্ত প্যালেসটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে নিচের অপশানগুলির মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে এটা অবস্থিত তো কোন ডিস্ট্রিক্টের মধ্যে তো অবভিয়াসলি ওয়েস্ট ত্রিপুরা উজ্জন্ত প্যালেসটা ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত সো অপশান নাম্বার এটা এখানের মধ্যে অপশানগুলি একটু ভুল হয়েছে তো কারেক্ট আনসারটা ওয়েস্ট ত্রিপুরাই হবে এইট নাম্বার উজ্জন্ত প্যালেস ওয়াজ বিল্ড বাই উইচ অব দ্য ফলোয়িং মহারাজা অব ত্রিপুরা ত্রিপুরার কোন মহারাজা উজ্জয়ন্ত প্যালেসটা বানিয়েছেন কোন মহারাজা বানিয়েছেন তো এখানে আনসারটা হবে এই যে মহারাজা রাধা কিশোর রাধা কিশোর মানিক্য অপশান নাম্বার ডি মহারাজা রাধা কিশোর নাইন নাম্বার উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ বিল্ট বাই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নিচের এই যে অপশানগুলি রয়েছে তার মধ্যে থেকে কোনটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বানিয়েছেন তো কোনটা মহারাজা বীর বিক্রম কিশোর বানিয়েছেন তো এখানে হবে কি কি রয়েছে দেখেনি আখাউড়া ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট নির্মহল প্যালেস মালঞ্চ নিবাস নাকি বোধ সি তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো বোধ বি এন সি এই যে বি নাম্বার নির্মহল প্যালেসটা আর মালঞ্চ নিবাস এই দুইটাই মহারাজা বীরেন্দ্র বীর বিক্রম কিশোর মানিক্য বানিয়েছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এই দুইটাই বানিয়েছেন কোনটা 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 যে নির্মহল প্যালেস আর একটা হলো মালঞ্চ নিবাস মানে বোধ সি অপশান নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার নেক্সট টেন নম্বর দুরিং দ্য রিজিমি অফ মহারাজা বীর বিক্রম কেশর মানিক ইন হুইচ বিল্ডিং হ্যাজ দ্য ইনফ্লুয়েস অফ ওয়েস্টার্ন আর্কিটেকচার ইন ত্রিপুরা ওকে সো কোন আর্কিটেকচার হবে ত্রিপুরা হবে সো এখানে আনসারটা বলার আগে আপনাদের বলে দিই এই যে টি জি এস থ্রি টু থাউজেন্ড টুয়েন এই যে টু থাউজেন্ড টু থাউজেন্ড এইটিনের মধ্যে কিন্তু এটা টি জি এস মধ্যে এটা এসেছে ওকে সো এখন আনসারটা বলে দিই আনসারটা হবে মালঞ্চ নিবাস কি হবে মালঞ্চ নিবাস অপশান নাম্বার সি ইলেভেন ইন হুইচ অব দ্য ফলোইং ডিস্ট্রিক্ট দ্য নির্মহল প্যালেস ইজ লোকেটেড কোন ডিস্ট্রিক্টের মধ্যে নির্মহল প্যালেসটা লোকেটেড আছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে সিপাইজলা ডিস্ট্রিক্ট অপশান নাম্বার বি সিপাইজলা ডিস্ট্রিক্ট নির্মহল প্যালেসটা আছে সিপাইজলা ডিস্ট্রিক্ট নেক্সট রয়েছে যে টুয়েলভ নাম্বার ডিউরিং দ্য রেজিমি অফ হুইচ মানিক্য কিং ওয়াজ নির্মহল কনস্ট্রাক্টেড ওকে সো কোন কোন মানিক যে কোন রাজা আমলে নির্মহলটা কনস্ট্রাক্টেড হয়েছে এটা টি সি এস এন্ড টি পি এস টু থাউজেন্ড নাইনটিনে কিন্তু এই কোয়েশনটা এসেছে তো এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য অপশন নাম্বার সি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য থার্টিন ইন উইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস অফ ত্রিপুরা দ্য কসবা কালীবাড়ি টেম্পল ইস লোকেটেড ওকে কসবা কালীবাড়ি টেম্পল যে লোকেটড আছে অবস্থিত আছে সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে ত্রিপুরার কোন ডিস্ট্রিকে তো ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টে আছে সেটা হবে সিপাইজোলা ডিস্ট্রিক্টে শিপাইজোলা ডিস্ট্রিক্টে বাকি কোয়েশ্চেনগুলি করানোর আগে আপনাদের একটা ইনফর্মেশন দিয়ে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কিন্তু টি টি এ ডি সি দো নোটস অ্যাভেলেবেল আছে টি টি এ ডি সি ফুল নোটস অ্যাভেলেবেল আছে আর তার সাথে আছে টি এডিসি ওকে টি টি এডিসি আর তার সাথে আছে টি পি এসসি টিপিএসসি যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তো আপনারা যদি টিটিআইডিসির নোটস নিতে চান সেটাও নিতে পারেন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নোটসি নিতে চাইলে সেটাও নিতে পারেন টিটিআইডিসির নোটের প্রাইসটা হল পনেরোশো টাকা এবং টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নোটসটাও কিন্তু পনেরোশো টাকা তো আপনারা এসে নোটসটা দেখতে পারেন যাচাই করতে পারেন নোটস দেখে যদি ভালো লাগে তবেই আপনারা কিন্তু নোটসটা নিতে পারেন টিটিআইডিসির নোটস অ্যাভেলেবেল আছে আর তার সাথে এবং টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নোটসও অ্যাভেলেবেল আছে আপনারা চলে টিটিএডিসি চালে টিটিএডিসিও নিতে পারেন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে চালে সেটাও নিতে পারেন তাছাড়া টেট ওয়ান ট্যাট টু এস টি জিটি ওই নোটসগুলিও কিন্তু অ্যাভেলেবেল আছে তো সবগুলি নোটসের ব্যাপারেই বলবো আগে বাকি এমসিকিউজগুলি আমরা ডিসকাস করে নিই তারপর বাকি বিষয়টা আমরা দেখছি সো ফর্টিন ফর্টিন নম্বর এমসিকিউটা হলো উইচ অফ দ্য ফলোয়িং টুরিস্ট স্পট ইজ লোকেটেড ইন শিবনগর এরিয়া অফ আগরতলা নিচের অপশনগুলি মধ্যে থেকে কোনটা যে আগরতলা যে শিবনগর রয়েছে সেখানে লোকেটেড আছে কোন ট্যুরিস্ট স্পটটা তো এখানে কী কী রয়েছে কসবা কালি কালী টেম্পল তো এটা তো না তারপর রয়েছে যে বে বেনুবি বিহার দেন রয়েছে গেদু মিয়া মসজিদ দেন ফর্টিন গডস টেম্পল তো কোনটা হবে এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো সি নাম্বার সি নাম্বার এই যে গেদুমিয়া মসজিদ যে একটা মসজিদ রয়েছে শিবনগর এরিয়াতে আগরতলা যে শিবনগর এরিয়াতে মসজিদ রয়েছে তো এখানেই যে চারটা অপশনের মধ্যে তো শিবনগর তো আরও টেম্পল রয়েছে বা আরও মসজিদ বা আরও যে ট্যুরিস্ট স্পট রয়েছে কিন্তু তার মধ্যে থেকে অপশানের মধ্যে যেহেতু এটা দেওয়া রয়েছে তার জন্য আনসারটা কিন্তু এটাই হলো গেদুমিয়া মসজিদটা রয়েছে ওকে সো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার ফিফটিন বেনুবন বিহার ইজ ফিন লোকেটেড অ্যাট কুঞ্জবন এরিয়া অফ আগরতলা ওকে সো হিন্দু বুদ্ধিস্ট বেঙ্গলি এন্ডিন সেটা কী হবে সেটা হবে বুদ্ধিস্ট বুদ্ধিস্ট বেনুবেন বিহার যেটা রয়েছে সেটা হলো বুদ্ধিস্টের সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিক্সটিন নেম অফ দ্য বুদ্ধিস্ট টেম্পল বিহারা অ্যাস্টাবলিশড ইন নাইনটিন ফর্টি সিক্স অ্যাট আগরতলা এটা টিপিএসসি টু থাউজেন্ড টুয়ে টু থাউজেন্ড এইটিনে এসেছে ওকে টু থাউজেন্ড এইটিনে টি পিএসসি এক্সামের মধ্যে কিন্তু এটা এসেছে তো বুদ্ধিস্ট টেম্পল যেটা আগরতলাতে অ্যাস্টাবলিশ করা হয়েছে কবে যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তো এটা কারেক্ট আনসারটা কী হবে এটা কারেক্ট আনসারটা হবে বেন এই যে বেনুবন বিহার বেনুবন বিহার অপশান নাম্বার বি সেভেন্টিন ওয়ার ইন ত্রিপুরা আর ফাউন্ড অ্যাকিউজ উইথ ডিটেকশন অফ স্তুপা অ্যান্ড রিলিজ অফ বুদ্ধিস্ট ক্রিড যেটা টি পিএসি টু থাউজেন্ড এটা এসেছে তো এটার যে কারেক্ট আনসারটা হবে এটা হলো মেলাঘর 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 লিজেন্ড অফ শিবা ট্রাভেলিং উইথ ওয়ান করোর গডস অ্যান্ড গডেস ইস অ্যাসোসিয়েট উইথ উইচ অফ দ্য ফলোয়িং প্লেস ইন ত্রিপুরা ওকে সো এখানে কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট আনসারটা হবে ঊন কী হবে ঊনকোটি যে লেজেন্ড অফ শিবা ট্রাভেলিং উইথ ওয়ান কারোর গডস যে এখানে বলা হয়েছে যে শিবা ভগবান যে শিব শিব রয়েছে মহাদেব রয়েছে তিনি যে ওয়ান কারোর যে এক কোটি এক কোটি ভগবান ভগবানদের নিয়ে যে দেবী দেবতাদের নিয়ে তিনি ট্র্যাভেল করছিলেন ট্র্যাভেল করছিলেন যে কোন জায়গাটা দিয়ে যে ত্রিপুরার মধ্যে কোন জায়গাটা দিয়ে যে একটা এরকম আমরা অনেকেই শুনেছি আপনার তো অনেকেই শুনেছেন যে ভগবান যে শিব শিব রয়েছে তাদের দেবী দেবতাদের নিয়ে ট্র্যাভেল করছিল তো এখানে বলা হয়েছে যে ত্রিপুরার এরকম একটা জায়গা আছে যার মধ্যে যে শিব এবং যে এক কোটি এক কোটি দেবী দেবতাদের নিয়ে ট্রাভেল করেছিল মানে ঘুরতে গিয়েছিল ওই জায়গাটা দিয়ে তো কোন জায়গাটা সেটা হলো ঊনকোটি অপশান নাম্বার ডি ঊনকোটি নাইনটি হোয়াইট ইজ দ্য রক কাট জেনেটিক ইমাজিন হোয়াইট ইজ দ্য রক কাট জেনেটিক ইমেজ অফ গণেশ ফাউন্ড ইন ত্রিপুরা টিপিএসসি টু থাউজেন্ড মধ্যে এটা এসেছে তো কোন জায়গার মধ্যে যে পাথর কেটে পাথর কেটে যে গণেশের গণেশের যে মানে মূর্তিটা মূর্তিটা বানানো হয়েছে যে ফটোর মতো বানানো হয়েছে পাথর কেটে কোনখানে বানানো হয়েছে কোন জায়গাতে তো এটা কারেক্ট আনসার হবে পিলাক অপশান নাম্বার এ পিলাক নেক্সট টোয়েন্টি ভুবনেশ্বরী টেম্পল ওয়াজ বিল্ট ইন উদয়পুর ওকে সো কার দ্বারা বানানো হয়েছে ভুবনেশ্বর টেম্পল যে রয়েছে উদয়পুরের মধ্যে সেটা কোন রাজার আমলে বানানো হয়েছে এটা টি জি এস গ্রেড থ্রি টু থাউজেন্ড এইটিনের মধ্যে এসেছে তো এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো মহারাজা গোবিন্দ মানিক্য মহারাজা গোবিন্দ মানিক্য। অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার মহারাজা গোবিন্দ মাণিক্য টোয়েন্টি ওয়ান উইচ অফ দ্য ফলোয়িং ইকো ট্যুরিজম সাইটস ইজ নট লোকেটেড ইন দ্য স্টেট অফ ত্রিপুরা যে নিচের অপশানগুলির মধ্যে থেকে কোনটা ত্রিপুরার যে ত্রিপুরা যে রয়েছে এটা ইকো সিস্টেমের সাইট নয় কোনটা নয় তো এখান থেকে কারেক্ট আনসার কী হবে কারেক্ট হবে এই যে পঞ্চবতী ইকো পার্ক পঞ্চবতী ইকো পার্ক অপশান নাম্বার বি টোয়েন্টি টু সানাইয়া ওয়াটার ফলস ইস লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা যে সানাইয়া ওয়াটার ফল রয়েছে ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত কোন ডিস্ট্রিক্টে অবস্থিত ধলাই ডিস্ট্রিক্ট অপশান নাম্বার এ ধলাই থ্রি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান তো এখানে দুইটা স্টেটমেন্ট আছে তার মধ্যে থেকে কি বলা হয়েছে যে ওয়ান নাম্বারটা কারেক্ট নাকি টু কারেক্ট নাকি দুটোই কারেক্ট না দুটোই ইনকারেক্ট ওকে সো কি রয়েছে স্টেটমেন্ট উজেন্ত প্যালেস ওয়াজ বিল্ড ইন নাইনটিন ফাইভ

তারপর রয়েছে টোয়েন্টি ফোর কনসিডার ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান তো এখানেও এখানেও দেয়া রয়েছে দুইটা স্টেটমেন্ট দিকে কী কী স্টেটমেন্ট রয়েছে কোনটা কারেক্ট রয়েছে দ্য পুষ্পবন্ধ প্যালেস ফাংশন অ্যাজ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি টিল টু থাউজেন্ড ইলেভেন আর দ্বিতীয় নাম্বারটা রয়েছে দ্য উজ্জয়ন্ত প্যালেস ফাংশন অ্যাজ রাজভবন টিল টু থাউজেন্ড এইটিন তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটাই যে ওয়ান নাম্বার স্টেটমেন্টটা রয়েছে এটা হলো ইনকারেক্ট আর টু নাম্বার যেটা রয়েছে সেটা হলো কারেক্ট ওকে সো ওয়ান ইজ ইনকারেক্ট টু ইজ কারেক্ট তো এখানে অপশানের অ্যাকর্ডিং এখানে কারেক্ট আনসার হবে এই যে বি নাম্বার ওয়ান ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ কারেক্ট অপশান নাম্বার বি ওকে তো এই ছিল আজকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তো আজকে আমরা টোয়েন্টি ফোর এমসি কিউ নিয়ে আলোচনা করেছি কোন টপিক থেকে যে তি প্লেস অফ ত্রিপুরা থেকে আজকে আমরা এমসিকিউস দেখে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটা কিন্তু টিপিএসসি টিটিএ ডিসি এটার জন্য একটা কমন একটা টপিক যে জিকে যে পার্টটা রয়েছে কমন একটা টপিক আপনারা যদি এই জিকের পার্টটা পড়েন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু কভার হয়ে যাবে আর আমাদের কাছে নোটসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে টিটিএডিসি যে নোটসটার প্রাইসটা সেটা হলো পনেরোশো টাকা এবং টিপিএসির সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে নোটটা রয়েছে সেটাও কিন্তু পনেরোশো টাকা তো আপনারা চাইলে নোটসটা এসে দেখে যদি ভালো লাগে তবে আপনার নোটসটা কিন্তু নিতে পারেন তাছাড়া ট্যাট ওয়ান ট্যাট টু এবং এসটি জিটির জন্য নোটস অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি সেই নোটসগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসে নোটসটা নিতে পারেন আর আমাদের যে ট্যাট নোটস এসটি জিটি নোটস এগুলি প্রাইস হলো ট্যাট ওয়ানের নোট তিন হাজার টাকা ট্যাট টু নোটের প্রাইসও তিন হাজার টাকা আর যে এস টি নোটটা রয়েছে সেটার প্রাইস হলো সাড়ে তিন হাজার টাকা এসটি জিটি নোটের প্রাইস হলো সাড়ে তিন হাজার টাকা ওকে তাছাড়া কোনো কনফিউশন থাকলে নাম্বার আছে বা কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি কোনো ডাউট থাকে সেটা আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করবো তাছাড়া আমাদের কোচিং সেন্টারে কিন্তু এডমিশন চলছে টেটের জন্য কেউ যদি এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যেটা অবস্থিত আগরতলা মর্যমণিতে সেখানে এসে আপনারা একদিন ক্লাস করে দেখতে পারেন যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনারা এডমিশনটা নিতে পারেন ওকে আর যে এডমিশন প্রসেসটা রয়েছে সেটা আপনারা এই নাম্বারে কল করে জেনে নিতে পারেন তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিন কমেন্ট করে জানাবেন পরবর্তী টপিক কোন টপিকের ওপর আপনারা ক্লাস চান এবং যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং